সোপ্রামাইসিন ক্রিম সম্পর্কে আমাদের অনেকেরই জানার প্রশ্ন থাকে এই ক্রিমটি কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে থাকে এছাড়া এই ক্রিমটি সঠিক ব্যবহারের নিয়ম কি আছে এই সংক্রান্ত বিস্তারিত একটা বিষয় আমাদের আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তাই সোপ্রামাইসিন ক্রিমটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করুন মেডিসিন সংক্রান্ত প্রতিনিয়ত ভিডিও জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখেন এখানে আপনারা যে ক্রিমটি দেখতে পাচ্ছেন দেখুন এটা সোপ্রামাইসিন ক্রিম এই সোপ্রামাইসিন ক্রিম একটি ব্র্যান্ড নেম এবং এই সোপ্রামাইসিন ক্রিমটিতে যে মেন মলিকুল দেওয়া আছে সেটা হলো ফোরামাইসিটিন ফোরামাইসিটিন মলিকুলই আমাদের বডিতে বিভিন্ন পর্যায়ে কিন্তু কাজ করে থাকে আর এই ফোরামাইসিটিন কম্পোজিশনের আপনারা মার্কেটে বিভিন্ন কোম্পানির কিন্তু ক্রিম পেয়ে যাবেন তাছাড়া সোপ্রামাইসিন খুবই একটি পপুলার ব্র্যান্ড এর ক্রিম তাই সোপ্রামাইসিন টি নিয়েই আমরা আপনাদের সঙ্গে ডিটেলস এ আলোচনা করতে চলেছি পাশাপাশি আপনাদেরকে আরো খেয়াল রাখতে হবে যে এই সোপ্রামাইসিন ক্রিমটির পাশেই দেখুন কিন্তু স্কিন ক্রিম বলে অর্থাৎ এটি শুধুমাত্র স্কিনের ট্রিটমেন্ট এর ক্ষেত্রেই ব্যবহার করা হয় এবং ইন্টারনালি কোন রকম স্কিন এর ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় না শুধুমাত্র এক্সটার্নালি কোন রকম ভাবে যদি সমস্যা ফুটে ওঠে ক্ষেত্রেই বাবুরা কিন্তু এই সোপ্রামাইসিন ক্রিম টি পেশেন্টদেরকে প্রেসক্রিপ করে থাকেন এছাড়া বন্ধুরা মনে রাখবেন এই সুপ্রামাইসিন ক্রিমটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ক্রিম অর্থাৎ এখানে যে ফ্রামাইসিটিন কম্পোজিশান আছে এটি একটি অ্যান্টিবায়োটিক গ্লাইকোসাইট অ্যান্টিবায়োটিক গ্রুপে বলা যেতে পারে অর্থাৎ আমাদের রকমভাবে ব্যাকটেরিয়া সমস্যার ফলে স্কিনের রকম ডিজিজ ফুরে ওঠে সেই ব্যাকটেরিয়া সংক্রমণকে পুরোপুরিভাবে বিনিষ্ট করতে ক্রিমটি কিন্তু সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এছাড়া এই ক্রিমটির ইউজ সম্পর্কে যদি আরও ডিটেলসে আপনাদের সঙ্গে বলা হয় যদি ছোটোখাটো কোনো শরীরের কোনো অংশে যদি কেটে গেছে সেই ছোটোখাটো কাটা অংশটি যেহেতু ব্যাকটেরিয়া সংক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু এই সোপ্রামাইসিটিন ক্রিমটি আপনারা ইউজ করতে পারেন অর্থাৎ ফোরামাইসিটিন ক্রিমটি কিন্তু ব্যবহার করা যায় তো আপনার হাতে বা পায়ের শরীরের কোনো স্কিনের কোনো রকম অংশে যদি আলসারের মতো সমস্যা ফুটে ওঠে অর্থাৎ ছাল মতো সমস্যা ফুটে ওঠে ব্যাকটেরিয়ার এই সমস্যার ফলে হয়তো এটা হয়েছে সেই ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডক্টরবাবুরা সোপ্রামাইসিন ব্র্যান্ডের ফোরামাইসিটিন কম্পোজিশনের ক্রিমগুলি আপনাদেরকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকতে পারেন দর্শক বন্ধু অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা শুধুমাত্র স্কিনের ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় রকমভাবে যদি আপনার মুখের ভিতরে রকম আলসার হয় সেক্ষেত্রে কিন্তু এটা একদমই ব্যবহার করা যায় না এটা শুধুমাত্র টপিক্যাল ইউজের ক্ষেত্রেই এই ক্রিমটি ব্যবহার করা হয় বন্ধুরা শরীরের কোনো অংশে যদি ছোটোখাটো ধরনের ঘা হয় সেই ঘায়ের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা ইউজ করতে পারেন পাশাপাশি শরীরের রকম অংশে যদি ছোটোখাটো আকারের পুড়ে গেছে সেই পোড়া অংশের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা বারবারই কিন্তু আমি আপনাদেরকে বলছি যে ছোটোখাটো ক্ষেত্রে অর্থাৎ শরীরের কোনোরকম রকম খাটো অংশে যদি পুড়ে গেছে কেটে গেছে বা ঘা হয়েছে সেক্ষেত্রেই আপনারা ব্যবহার করতে পারেন শরীরের এই সমস্যাগুলি যদি বড় ধরনের হয়ে যায় এবং বড় ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু সোপ্রামাইসিন ক্রিমটি ব্যবহার করা হয় না অর্থাৎ বন্ধুরা বড়ো ধরনের সমস্যার ক্ষেত্রে যখনই আপনারা ব্যবহার করবেন সেখান থেকে কিন্তু অতিরিক্ত আকারে হয়তো ব্লাড বেরিয়ে আসতে থাকবে ঠিক সেই মুহুর্তে আপনারা যখনই ওই অংশে ক্রিমটি ইউজ করবেন তখন কিন্তু এই ক্রিমটি ব্লাড সার্কুলেশনের মধ্যে যদি পৌঁছে যায় তাহলে কিন্তু আমাদের বডির ক্ষেত্রে খুবই রকম বিষাক্তকর একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে তাই বারবারই আপনাদেরকে বলছি ছোটোখাটো অংশের ক্ষেত্রে কিন্তু এই সোপ্রামাইসিন ক্রিমটি আপনারা ইউজ করতে পারেন অর্থাৎ ফোরামাইসিটিন কম্পোজিশানটি তো বন্ধুরা মেন যে ব্যবহার সেই ব্যবহার সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি এবার আপনাদের বলা যাক যে এই সোপ্রামাইসিন ক্রিমটির ইউজের ক্ষেত্রে কিভাবে আপনারা ইউজ করবেন তবে ইউজের ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই বলে রাখি আপনারা কিন্তু এই ক্রিমটি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহারের মাঝে কিন্তু চার পাঁচ ঘন্টার ডিফারেন্স রাখাটা অবশ্যই জরুরি আর ক্রিমটিকে আপনাদের স্কিনের যে অংশে সমস্যাটি বেড়েছে সেই অংশিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেই সেই অংশে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এবার আপনাদেরকে বলা যায় জামাইসিটিন কম্পোজিশানটি কী কী সাবধানতা আপনাকে মেনে চলতে হবে প্রথমে আমরা আপনাদেরকে ভিডিও শুরুর আগেই বলেছি যে এই ক্রিমটি কিন্তু ইন্টারনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না শুধুমাত্র স্কিনের এক্সটার্নাল বাইরের পাটেই কিন্তু ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনাদের চোখে রকম সমস্যা হলে একদমই ব্যবহার করা যাবে না নাকের ভিতরে রকম সমস্যা হলে কিন্তু ব্যবহার করতে পারবেন না মুখের ভিতরে ভাবে যদি সমস্যা চলে আসে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা একদমই ঠিক না পাশাপাশি আপনি যদি ফিডিং মহিলা বা প্রেগন্যান্সি মহিলা হয়ে থাকেন ক্ষেত্রে সেক্ষেত্রে বাবুর পরামর্শ ছাড়া কিন্তু একদমই ব্যবহার করবেন না যদি বাবু আপনাকে মনে করেন এই সংক্রান্ত সমস্যায় ইউজ করা যাবে ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন বুঝতেই পারলেন যদি আপনি ব্রিস্ট ফিডিং বা প্রেগনেন্সি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে যদি ডক্টরবাবু আপনাকে রিকমেন্ড করে থাকেন কিন্তু আপনি ইউজ করবেন আদারওয়াইজ কিন্তু নিজে থেকে কখনোই এই ক্রিমটি ব্যবহার করার চিন্তাভাবনা নেবেন না দর্শক বন্ধু আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সোপ্রামাইসিন অর্থাৎ ফোরামাইসিটিন কম্পোজিশনের বিভিন্ন রকম তথ্য দিতে পেরেছি আমাদের ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সকলকে শেয়ার করে দেবেন আপনার কোনো প্রশ্ন বা জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন